বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনিরা। বিশ্ব মিডিয়া যখন পাকিস্তান এবং ইউক্রেন ইস্যু নিয়ে ব্যস্ত, তখন মিডিয়াকে অনেকটা এড়িয়েই গাজায় বিমান হামলা করে ফিলিস্তিনিদের প্রাণ ঝরাচ্ছে ইসরায়েল। তবে সেই বিমান হামলা প্রতিশোধ নিতে ইসরায়েলে 450 উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি জিহাদিরাও। এই পরিস্থিতি যে কোনো সময় ইসরায়েলের সাথে ফিলিস্তিন সহ অন্যান্য প্রতিবেশী মুসলিম দেশগুলোকেও যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইসরায়েল যে একটা যুদ্ধে জড়াবে তার ইঙ্গিত মিলছে গত কয়েক সপ্তাহ ধরেই। নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে ইসরায়েল। তবুও আমেরিকা এবং ইউরোপ ইসরায়েলকে কিছুই বলছে না। বিষয়টি যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতি পশ্চিমা গ্রিন সিগন্যাল হিসেবে ধরা যেতে পারে। এদিকে ইসরায়েল বিরোধী দেশ এবং সংগঠনগুলো একত্রিত হচ্ছে। ইসরায়েলের প্রধান তিন শত্রু সংগঠন হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক জিহাদ। এই তিন সংগঠন সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করেছে। এমনকি ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সশরীরে লেবানন ইসরায়েল সীমান্তে ঘুরে এসেছেন। ইসরায়েল বিরোধী সংগঠনগুলোকে অস্ত্র এবং ট্রেনিং দেয় ইরানের আইআইজিসি। সুতরাং এই বিষয়গুলো বড় কোনো সংঘাতে প্রস্তুতির ইঙ্গিত দেয়। এমনকি সম্প্রতি সিরিয়া সফর করেছেন স্বয়ং ইরানের প্রেসিডেন্টও। বলা চলে ইসরায়েলের বিরুদ্ধে ত্রিপক্ষীয় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বশেষ সংঘাতে দখলদার ইসরায়েলের ইহুদি উপশহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী এবং শিশুসহ অন্তত 13 ফিলিস্তিনি নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছে। এর প্রতিবাদে ইহুদিবাদীদের উপশহর সিদরুদ এবং আসকালান সহ বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিদরুদ সহ কয়েকটি উপশহরে সাইরেনের শব্দ শোনা যায়। এদিকে এরপরও গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত ছিল। পুনরায় হামলায় গাজার খান ইউনিসে অন্তত এক ফিলিস্তিনি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এছাড়াও পশ্চিম তীরের দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত দুই দিনে ইসরায়েলি হামলায় 16 ফিলিস্তিনি প্রাণ হারালেন। এদিকে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলেও একাধিক রকেট হামলা হয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী আল কুদুস ব্রিগেডের ক্যাম্পসহ গাজার বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। আল কুদুস ব্রিগেড হল ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা। ইসলামিক জিহাদের শীর্ষ তিন নেতার বাসস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ওই তিন নেতাই নিহত হন। ইসলামিক জিহাদ সরাসরি ইরানের মদত পুষ্ট। হামাসের পর তারাই গাজা উপত্যকার সবথেকে শক্তিশালী বাহিনী। এদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ লেবাননের হিজবুল্লাহর হাতেও তুলে দিয়েছে। আরবদের সঙ্গে সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনী একমাত্র হিজবুল্লাহর গেরিলাদের কাছেই নতি স্বীকার করেছে। যাই হোক, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনো সময় চেয়ে খারাপ বেশি। পশ্চিমা মিডিয়া যখন পুরোপুরি ইউক্রেন নিয়ে ব্যস্ত, সেই সুযোগ ব্যবহার করে ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে ইসরায়েল। প্রিয় দর্শক, ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।